ওই রাজশাহীতে অথবা ওই মেহেরপুরে বসে অথবা বাংলার যে প্রান্ত থেকে বিএনপি জাতীয় বিএনপির খুনিরা যে বক্তব্য রাখে এই বক্তব্যকে অবহেলা করার খাটো করে দেখার কোনো সুযোগ নাই কারণ 75-এর খুনিরা 71-এর ঘাতকরা 21 আগস্টের গ্রেনেড হামলাকারীরা যারা শেখ হাসিনাকে হত্যা করাই যাদের একমাত্র লক্ষ্য ছিল তারা এখনো প্রতিটি মুহূর্ত ক্ষণে তাদের একটাই লক্ষ্য কিভাবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করা যায় তাই রাজশাহীতে বসে তারা শেখ হাসিনাকে কবরে পাঠাতে চায় এর মানে হলো তারা জানে তাদের খুনিদের রাজনীতি খুনের রাজনীতি ধ্বংস হয়ে গিয়েছে তাদের বাংলার মানুষের সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নাই তারা মনে করে এটা তাদের নীতি এটা তাদের বিশ্বাস যে কারণে আমরা দেখি এই বিএনপি জামাতিরা কখনো কখনো বলে প্রকাশ্য জনসভায় বলেছে 75-এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার এবং এই খুনিরাই জাতির পিতার হত্যাকারীদের রক্ষা করার জন্য ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিল এই খুনিরাই বারবার শেখ হাসিনাকে হত্যা করার জন্য ভয় দেখাবার জন্য আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষে দেশপ্রেমিক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য ওরা শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে চায় উৎখাত করতে চায় শেখ হাসিনাকে কবরে পাঠানোর মধ্য দিয়ে ওরা মনে করে ওদের রক্ষা হতে পারে ওরা বেঁচে থাকতে পারে ওরা ক্ষমতায় এসে আবারও বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় প্রিয় বন্ধুরা এই কথা ওই রাজশাহীর বিএনপির আহ্বায়কের কথা নয় এটা খালেদা জিয়ার কথা এটা খুনি তারেক রহমানের কথা এটা মির্জা ফখরুলের কথা এটা দেশ বিরোধী শক্তিদের কথা এটা সন্ত্রাসীদের কথা এই কথা আমরা আমরা এই কথাকে আমলে নিয়ে বলতে চাই আমাদের শুধু প্রতিবাদ করলেই হবে না আমাদের শুধু বিক্ষোভ মিছিল করলেই হবে না আমরা এই অপশক্তিকে আমাদের সর্বাত্মক শক্তি দিয়ে এদেরকে মোকাবেলা করতে হবে নিশ্চিহ্ন করতে হবে